ভাজা করা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। রাধে রাধে, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমি চলে এসেছি এই যে ফুল তুলতে, ভগবানের পূজা দেবো বলে, আর দরজা ধাক্কা দিচ্ছে আমার মেয়ে বাইরে আসবে বলে। বাইরে ভীষণ গরম, ওকে বাইরে নিয়ে আসতে চাই না। আমি এদিকে ধরো ফুল তুলছি আর ও রাস্তায় চলে গেল, ওই জন্যে ওকে বাইরে নিয়ে আসছি না, মা মা বলে ডাকছে আবার। আর আজ দেখছি অনেক বেল ফুল ফুটেছে, তো বেল ফুলগুলো সব তুলে নেব। কয়েকটা নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখছি, নীলকণ্ঠ ফুলও তুলে নেব। তো বন্ধুরা, আজ হচ্ছে সোমবার, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমি হয়তো একটুখানি নাকে নাকে কথা বলছি, তার কারণ হচ্ছে আপনাদেরকে কালকের ব্লগে বলেছিলাম যে আমার মাথা ব্যথা করছে। আজকে সকালবেলা দেখছি যে কানের মাথা ব্যথার জন্য কানের মধ্যেও যন্ত্রণা হচ্ছে, নাকটাও বন্ধ হয়ে গেছে, তো শরীরটা একটু ডাউনের দিকে। কিন্তু যদি শরীর খারাপ মনে করি, আরও বেশি শরীর খারাপ লাগবে। ওই জন্যে শরীর খারাপটা এক পাশে রেখে সংসারের কাজ করে যেতে হবে। তাহলে চলুন বন্ধুরা, ভগবানের ফুলগুলো তুলে নিই। কীভাবে দরজা ধাক্কা দিচ্ছে দেখেছেন, বেল ফুলগুলো একটু বড় বড়ই হয়েছে। অনেকটা হয়েছে, এই বেল ফুলটা আবার ফোটেনি। তো এইভাবেই সব বেল ফুলগুলো তুলে নেব। যে সব ফুল তোলা হয়ে গেছে, এক সাজে ফুল না হলেও অনেক রকমের ফুল তুলেছি। আজকে দুপুরবেলা রান্না করছি ঝাঁটপুলের ডাটা দিয়ে আলু ভাজা, আর এখানে আছে লাউ। আমরা বিকালবেলা বাইরে এসেছি ঘুরতে, আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে, আর দূরে বাজি ফাটছে, কারণ আজ হচ্ছে আমেরিকাতে স্বাধীনতা দিবস। এই বল, স্বাধীনতা আমেরিকা স্বাধীন হয়েছিল কবে? July 4, 1776। এই যে দিদিদের সঙ্গে এতক্ষণ খেলা করছিল, দিদিরা যাই চলে যাবে সেই মন খারাপ হয়ে যাবে। কি হচ্ছে, হ্যাঁ ভালোই গন্ধ বেরোচ্ছে, বাজির গন্ধ। তো আমার সোনা সাইকেল চালাচ্ছে, প্রত্যেকদিন একটু একটু করে প্র্যাকটিস করলে পারবে। এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে, বাবা এখন কিছু বাজি ফুটছে বোঝা যাচ্ছে না, শব্দ শোনা যাচ্ছে। এই নিয়ে যাচ্ছিস, দিয়ে যাবি কিন্তু, আমি নিয়ে আসতে পারবো না, আমি রান্না করছি, এ ওকে খাবো। তো বাই বাই বলো দিদি, বাই বাই। তো বন্ধুরা, রাত্রিবেলা রান্না করব বলে রান্নাঘরে চলে এসেছি, আর একটা নতুন রেসিপি বানাবো, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমার লাগবে দুটো আলু, আর এখানে নিয়ে নিয়েছি দুটো কাঁচকলা, আর এখানে আমি জল গরম করতে দিয়েছি, আর এখানে সোয়াবিনটা একটু সিদ্ধ হতে দিয়েছি। তো এইগুলো দিয়েই আমি একটা নতুন রেসিপি বানাবো। এখানে কাঁচকলাগুলো এরকম ছোট ছোট সাইজের কেটে নিয়েছি, এবার সিদ্ধ করতে দেবো আলু কলা একসঙ্গে। কি মা, বাবা সোনা তো জামা কাপড় তুলে নিয়ে আসলো রে, তুই জামা কাপড় তুলে নিয়ে আসলি তাই বলছি। তো সব এরকম ভাবে সিদ্ধ করতে দেবো, এটা সিদ্ধ হতে থাক। বাগানে এসেছিলাম পাকা টমেটো তুলতে, কিন্তু টমেটোগুলোর অবস্থা দেখুন, মনে হচ্ছে গরমের জন্য এরকম হয়ে যাচ্ছে, নিচের দিকটা এরকম শুকিয়ে কেমন নরম মতন হয়ে যাচ্ছে, নিচ থেকে পচা শুরু হচ্ছে, কিন্তু ওপরের দিকটা আবার ভালো হচ্ছে। ফড়িংয়ের মতন কি পোকা আছে এর মধ্যে, আবার দেখুন টমেটো হয়েছে অনেক, কিন্তু টমেটোর এই নিচের দিকটা পচে যাচ্ছে, সব টমেটোগুলো এমন হচ্ছে কেন কি জানি, কিন্তু টমেটো গাছ আবার ভালো আছে, কেমনভাবে বাজি ফুটছে দেখেছেন, ভালোভাবে তো বোঝাও যাচ্ছে না, রাতের অন্ধকারে ভালো বোঝা যাবে। গাছে জল দিতে এসেছিলাম, কিন্তু ওর বাবা দেখছি যে গাছে জল দিয়েছে। বাবা সুন্দর একটা ক্যাপসিকাম হয়েছে, ক্যাপসিকামটা তুলে নিই তো,
এইটুকুনি গাছে ক্যাপসিকাম হয়েছে, ক্যাপসিকামটা পেকেও যাচ্ছে, না তুলে নিলে আবার নষ্ট হয়ে যেতে পারে, তুলে নিই। দেখুন ওইটুকুনি গাছে ছোট্ট একটা ক্যাপসিকাম হয়েছে, ওই একটা দুটো করে আমাদের সবজি গাছে সবজি হয় তো আমাদের চলে যায়। আর এই বাঁধাকপি ছোট ছোট বাসেস স্প্রাউট বলে, তো দেখুন গাছটা শুকিয়ে যাচ্ছে কিন্তু ছোট ছোট বাঁধাকপি হয়েছে। এগুলো হচ্ছে ঠান্ডার সবজি, এখনও যে মানে বেঁচে আছে সেটাই অনেক। তো আর একটুখানি বড়ো হলে এই বাঁধাকপিগুলো তুলে নেব। এখানে তিনটে রকম বাঁধাকপি গাছ আছে। তো দেখুন কলাটা সিদ্ধ হয়ে গেছে, এখানে সোয়াবিনটাও আমি একটুখানি গরম জলের মধ্যে দিয়েছিলাম, এটাও হয়ে গেছে। তো কলাটা এখন একটুখানি ঠান্ডা হতে দেবো, না হলে ওর মধ্যে হাত দেওয়া যাবে না। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে আর ভগবানের চরণের ফুলগুলো সব আমি তুলে নিয়েছি। আর এই যে আমি প্রত্যেক দিন এটাই করি, ভগবানের পুজো দেওয়ার পর চরণের ফুলগুলো তুলে নিই। ভগবানের চরণের ফুলগুলো তুলে আমি এই যে থালার মধ্যে রেখে দিই, কালকে সকালবেলা ফেলে দেবো। আর এখানে সোনা জব করছে। কলাগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার কলার খোসা আমি ছাড়িয়ে নেব। এই কলার খোসা কিন্তু আমরা অন্য অন্য ভাবেও ব্যবহার করতে পারি, দেখি আমি ব্যবহার করি কি না। কিন্তু ব্যবহার করলে আজকে ব্যবহার করব না, কালকে হয়তো রান্না করব। তো এইভাবেই কলার খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। আপনারা চাইলে কলা প্রেশার কুকারেও সিদ্ধ করতে পারেন, কিন্তু আমার এইভাবে সুবিধা হলো বলে আমি এইভাবেই সিদ্ধ করে নিলাম। আর কলার খোসা ছাড়াতে কিন্তু বেশ ভালোই লাগে, কি সুন্দর উঠে আসে। তো এবার সোয়াবিন থেকে আমি চেপে চেপে জল বের করছি, বের করে আমি আলাদা পাত্রে রেখে দিচ্ছি। তো এইভাবেই সব সোয়াবিনগুলো আমি জল বের করে নিয়েছি। তো এখানে কলার খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে। এতগুলো আমি আলু ব্যবহার করব না, তো আমার প্রয়োজন মতো আমি আলু ব্যবহার করব। এবার কলাগুলো আর যে কটা আলু লাগবে সব আলুগুলো আমি ম্যাশ করে নেব, হাত দিয়েই ম্যাশ করে নেব। আর কলার মধ্যে আলুর মধ্যে যাতে এক ফোঁটা দানা না থাকে এই রকমভাবে ম্যাশ করে নেব আমি। আর কলাগুলো আমার খুব সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, আর কলাগুলো মনে হয় খুব ভালো। কিছু কিছু কলা থাকে সিদ্ধ করলেও সেই কেমন শক্ত শক্ত থাকে ভিতরে, কিন্তু এই কলাটা এত সুন্দর দেখুন, হাত দিয়ে চাপ দেওয়া মাত্রই কি সুন্দর গলে যাচ্ছে, বেশি জোরে পুষও করতে হচ্ছে না। আর এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই যে আলুগুলো দেখতে পাচ্ছেন, এই আলুগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের আলু, আমাদের জমি থেকে তোলা হয়েছে। যেহেতু নতুন আলু ভিতরে মনে হচ্ছে একটু শক্ত শক্ত আছে, তো চলুন এইভাবে আমি ভালো করে ম্যাশ করে নিই। তো যে সোয়াবিনগুলো আমি জল ঝুড়িয়ে রেখে দিয়েছি এগুলো এবার পেস্ট করে নেব। তো পেস্ট করার সময় দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা, আর এই যে সোয়াবিনগুলো এই পাত্রের মধ্যে দিয়ে দেব। তো সোয়াবিনটা পেস্ট করতে আমি সামান্য জল ব্যবহার করেছি, না হলে সোয়াবিনটা পেস্ট হচ্ছিল না, একদম সামান্য। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা জল ব্যবহার করবেন, না হলে না ব্যবহার করলেও হবে। তো এখানে আমি আলু আর কলাটা মাখিয়ে রেখে দিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এই সোয়াবিনগুলো। আমার মনে হচ্ছে সোয়াবিনটা একটু বেশি নেওয়া হয়েছে, আমি আলুর সঙ্গে মাখাবো আর দেখব সোয়াবিনটা আর লাগবে কি না, আমার প্রয়োজন মতো আমি এর মধ্যে সোয়াবিন দিয়ে দেবো। লঙ্কা মাখাচ্ছি তো ভয় লাগছে, মেয়েকে তো আবার এই হাত দিয়ে ধরবো, ও না আবার যেখানে হাত দেবো সেখানে না আবার জ্বালা করে, ওই জন্য তাড়াতাড়ি করে মাখিয়ে নিই, মাখিয়ে হাতটা সব দিয়ে ধুয়ে নেব। এখানে আমি লোহার প্যান নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দেবো সর্ষের তেল। একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম, তো এবার সর্ষের তেলটা আমি গরম হতে দেব।
এখানে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো হিং। হিংটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও না দিতে পারেন। তো আমি হিংটা দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটো দিয়েছি, এর মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি, না হলে তেল ছিটাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, এবার এক এক করে আমি সব মশলাগুলো দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এর মধ্যে দিয়ে দেব সয়াবিন, আলু আর কলার পেস্ট, দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। তো দেখুন অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য, একদম সামান্য গরম মশলা, দিয়ে গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেবো ময়দা, আপনারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন, আপনাদের বাড়িতে যেরকম যেরকম আছে সেরকমও দিতে পারেন, অনেকে আটাও দিতে পারেন, চালের গুঁড়োও দিতে পারেন। এবার ময়দাটা ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো পুরো ব্যাপারটা হয়ে গেছে কি করে বুঝবেন? তো যখন এটা এরকম কড়াই থেকে উঠে উঠে আসবে, দেখুন। মনে হচ্ছে একটা ডো মতো তৈরি হয়ে গেছে, তার মানে বুঝবেন এটা হয়ে গেছে। তো এই যে এটা আমি থালায় ঢেলে ঠান্ডা করতে দিয়েছিলাম, তো এগুলো আমি কোপ্তার আকারে তৈরি করে নেব। হালকা হালকা গরম আছে, অসুবিধা হবে না। আটা ময়দা যেরকম লেচি করে ওরকম লেচির মতন করে নিয়েছি। কি হয়েছে, তেল কিভাবে শেপ দেব, এর একটা শেপ করে নি। তো এরকম ভাবে আমি শেপ করে নিচ্ছি, আর এর ভিতরটা এরকম করে গর্ত করে নিচ্ছি। তো শেপটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে একটা শেপ তৈরি করে নিয়েছি, তো দেখে মনে হচ্ছে কিন্তু সেই মাছের পেটি মতো। তো এইরকম ভাবেই কয়েকটা আমি তৈরি করে নেব। কিভাবে তৈরি করলাম আপনাদেরকে দেখালাম, তো প্রত্যেকটা আমি এইভাবেই তৈরি করে নেব। আর এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, রাত্রিবেলা ভাবছিলাম রুটি করব, তারপরে ভাবছি আর রুটি করব না, কারণ এটা তৈরি করতে অনেকটাই টাইম লেগে যাচ্ছে, রুটি করতে গেলেও অনেকটা টাইম লেগে যাবে, তো ওই জন্যে ভাতটাই বসিয়ে দিলাম। তো আমি কিন্তু দুই হাত ব্যবহার করছি। দ্বিতীয়টাও আমি একইভাবে তৈরি করে নেব। এগুলো রান্না করতে গেলে একটু টাইম নিয়ে রান্না করতে হয়। আমার মেয়ে ঘুমিয়ে পড়েছিল, ওই জন্যেই কিন্তু আমি এই রেসিপিটা করতে পারছি।
ও যদি জেগে থাকতো আমি কিন্তু করতে পারতাম না। ও হঠাৎ করেই আজকে সন্ধেবেলা ঘুমিয়ে পড়েছে ও দাদার কোলে। তা ভাবছি এরকম ভাবেই একটা রেসিপি তৈরি করি। এমনি তো অন্য সময় নর্মাল ভাবেই রান্না করি, আর নানান রকম ভাবে রান্না করলে বাচ্চারাও খুশি হয়ে যাবে। তো একইভাবে আমি এটাও তৈরি করে নিলাম। তো প্রত্যেকটা আমি এইভাবেই তৈরি করে নেব। তো এটা এখানে রেখে দিই। তো বন্ধুরা দেখুন সবকটা আমি তৈরি করে নিয়েছি। এবার গ্রেভিটা তৈরি করব। তো গ্রেভিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম কাজু বাদাম, আর এর মধ্যে দিয়ে দেব আদা আর টমেটো। তো এই দিয়েই আমি গ্রেভিটা তৈরি করে নেব। প্যান গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল, আর আমি সর্ষের তেল দিয়েই ভাজা করব। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে ভাজতে দিয়ে দেব। এক পাশ মনে হচ্ছে ভাজা হয়ে গেছে, আর এক পাশ উল্টে দেবো। আস্তে আস্তে উল্টে দেবো, নাহলে যদি ভেঙে যায়। এরকমভাবে লাল লাল করে আমি ভেজে নেব। তো এই পাশে এই কড়াইতে তেল দিয়েছি, আর কড়াইয়ের দিকে লক্ষ্য করিনি তেলটা একটুখানি বেশি গরম হয়ে গেছে। এর মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, যে গ্রেভিটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই গ্রেভিটা এর মধ্যে দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গেছে, এক এক করে আস্তে আস্তে তুলে নেব। এবার এক এক করে এগুলো সব দিয়ে দেবো ভাজা করতে। এগুলো ভাজা হতে থাক, এবার এর মধ্যে মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো জিরের গুঁড়ো, দিয়ে দেবো সামান্য চিনি, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। কি মা তাই রেখে দাও, আমি আসছি। এবার এগুলো সব মিশিয়ে নেব। এর মধ্যে আরও একটা জিনিস দেওয়া হয়নি, সেটা হচ্ছে লবণ। লবণটা দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি। তো কোপ্তাগুলো ভাজা করা হয়ে গেছে, এক এক করে তুলে নেব। দুটো কলা দিয়ে আমার এতগুলো কোপ্তা তৈরি হয়েছে। আর এখানে মশলাটা দিয়ে দেখুন তেল ছেড়ে গেছে, আর একটুখানি কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো জল। কড়াইটা হাত দিয়ে না ধরলে না কড়াইটা এরকম নড়ে। হাই ভগবান, রান্নাটা হয়ে গেলে ভগবানকে ভোগ নিবেদন করবো। মশলাটা কি সুন্দর কষে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো জল। আমি মশলা ধোয়া জল দিচ্ছি এর মধ্যে। গ্রেভিটা একটু ঘন ঘন হলে না ভালো লাগবে। আর একটুখানি জল দেবো। এবার গ্রেভিটা একটু ফুটতে দেবো।
গ্রেভিটা ফুটছে, এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা। লঙ্কা আমি গোটাই রাখলাম, বাচ্চারা খাবে তো এমনি লঙ্কার গুঁড়ো দিয়েছি। লঙ্কাটা যদি ফাটিয়ে দিই তাহলে বেশি ঝাল হয়ে গেলে বাচ্চারা খেতে পারবে না। বাচ্চারা বলতে আমার ছেলেই খাবে, মেয়ে তো খেতে পারবে না, কারণ লঙ্কার গুঁড়ো দিয়েছি। তো গ্রেভিটা হয়ে গেছে, এবার এর মধ্যে এগুলো দিয়ে দেবো। আপনারা চাইলে এরকম গোটা অবস্থায় সস দিয়েও খেতে পারেন, এই অবস্থায় ভালো লাগবে। কোপ্তাটা দেওয়ার পর আমি কিন্তু বেশিক্ষণ ফোটাবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো বাড়ির তৈরি করা সামান্য ঘি। ঘিটা দেওয়ার পর মিশিয়ে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো, আর সবজিটার কালার কেমন এসেছে, আর খাওয়ার পরে আপনাদের সঙ্গে শেয়ার করব খেতে কেমন হয়েছে, আর দেখতে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ ডিনারে ভগবানকে ভোগ নিবেদন করেছি, এখানে আছে কোপ্তা, কোপ্তা দিয়ে সবজি বানিয়েছি, আর রাইস আর জল, আর এই যে গোপাল। সবাইকে বলতে হবে যে কেমন হলো। হেই, ভাত দিয়ে মাখা, মাখিয়ে বল কেমন হয়েছে। আমি খাই দেবো, এদিকে এসো মা, এদিকে এসো। কেন? হ্যাঁ, ভালো হচ্ছে, দেখি আমার কাছে দেখ কেমন হচ্ছে টেস্ট। কোপ্তাটা দে এখান থেকে, হেই এখানে রাখ, এখান থেকে ভেঙে একটুখানি দে। দারুণ হয়েছে, নিরামিষ দিনে এইভাবে তৈরি করবেন অসাধারণ লাগবে। আমার মেয়ে বকবক করছে, আর এটা যে কলা দিয়ে, আচ্ছা ঠিক আছে, এটা যে কলা দিয়ে তৈরি একদম বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে দারুণ লাগছে, তাই না বাবা? এই কোপ্তাটাই খেয়ে নিচ্ছে, ভাত দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবি। কোপ্তার মধ্যে যেই আমি গ্রেভি দিয়েছি, গ্রেভি গুলো টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে, এখন ওই কোপ্তা দিয়েই খেতে হবে মাছ। ভাত এখনো গরম আছে, তো ওকে খেতে দিয়ে দিলাম, এবার আমার মেয়েকে খাওয়াবো আর আমি খাবো। তো বন্ধুরা, রাত্রিবেলার মতন আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সকালবেলার দিকে শরীরটা বেশি খারাপ লাগছিল, কিন্তু এখন শরীরটা বেশ ভালোই লাগছে। তো বন্ধুরা, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, বেল বাজাবেন। আমার ছেলে বলছে কমেন্ট করবেন, বেল বাজাবেন। তো বন্ধুরা বাই, দেখা হবে একটা নতুন ব্লগ। আর অবশ্যই অবশ্যই ওই যে রেসিপিটা আজকে তৈরি করেছি কলা দিয়ে সোয়াবিন দিয়ে, আপনারা বাড়িতে একবার করে তৈরি করবেন, ভালো লাগবে। আমার ছেলে দুবার করে ভাত নিয়েছে, দুবার ভাত নিয়েছে, ওর এত ভালো লেগেছে। একটুখানি সবজি আছে, সকালবেলা দেখবেন ওই সবজি দিয়েই খাবে, বাবা খাবে ওটা। হ্যাঁ, বাবার জন্য তো রেখেছি, আর ও খাবে, অনেকটাই রান্না করেছে অবশ্য।
টুকি ধাপা তুতি ধাপা তুতি টুকি তো বলতে পারে না তুতি 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 ধাপা আমার মিষ্টি শোনা কো এবার টিপ দেখতে পেয়েছি এই যে আমি এখানে এই যে এখানে